আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি ডাক্তার গাজী সাব্বির আহমদ। সম্মানিত বন্ধুরা, আপনাদের সঙ্গে থাকবো কিছুক্ষণ। আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন নিয়ে, বিভিন্ন ডিজিজ নিয়ে, রুগীলিপি নিয়ে, রেপার্টরি নিয়ে আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকেও আলোচনা করবো রুগীলিপি নিয়ে। আমরা রুগীলিপির ইতোমধ্যে প্রাথমিক ধারণা এবং রুগীর পরিচিতি নিয়ে কথা বলেছি, আজকে আলোচনা করবো রুগীর বর্তমান কষ্টের বিবরণ নিয়ে। সম্মানিত বন্ধুরা, আসুন আলোচনার মূল অংশে। রুগীলিপি একটি আর্ট, যে যত বেশি রুগীলিপি করতে পারবে, যার সুন্দর রুগীলিপি হবে, চেম্বারে তার রুগীর সিঙ্গেল মেডিসিন দেওয়ার সুযোগটি তত বেশি থাকবে। সম্মানিত বন্ধুরা, হোমিওপ্যাথিক সিস্টেমে এই রুগীলিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন আমরা এই রুগীলিপির বর্তমান কষ্টের বিবরণ সম্পর্কে বিস্তারিত জানি। আমার এই রুগীলিপিগুলো যারা দেখবেন নিয়মিত, শিক্ষানবিশ বলেন, যারা শ্রোতা আছেন, যারা নিয়মিত দেখবেন, তারা রুগী কেস ট্রেকিং করার সামর্থ্য অর্জন করবেন এবং এই কেস ট্রেকিং একটি সিঙ্গেল মেডিসিনে আনতে সহায়তা করবে। একজন ডাক্তারের পাশে থেকে শেখার যে সুযোগটি, সেটি পাচ্ছেন অনলাইনে। সম্মানিত বন্ধুরা, তাহলে আমরা আসি রুগীর বর্তমান কষ্টের বিবরণ নিয়ে। এই যে বর্তমান কষ্ট, রুগীর যে বর্তমান কষ্ট, এই কষ্টগুলো কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা ফাইন্ড আউট করি এভাবে, যে প্রথমে যদি আপনার কাছে বা আমাদের কাছে রুগী আসে, সেটি যদি মাথা ব্যথার রুগী হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে এই যে কষ্টটি কোন অঙ্গে। যেমন মাথার গুলো অনেকগুলো সাব অঙ্গ আছে, যেমন ফরহেড আছে, অক্সিপুট আছে, টেম্পল আছে, ভার্টেক্স আছে, তো দেখতে হবে মানে কোন অঙ্গে মাথা ব্যথা। তাহলে যদি বলা হয় কপালে মাথা ব্যথা, তাহলে কপালে কেমন মাথা ব্যথা, মাথা ব্যথার ধরন কেমন, চাপন বোধ হতে পারে, সুই ফুটানো হতে পারে, কামড়ানো হতে পারে, চিরে ফেলার মতো হতে পারে, কুটকুট করে মাথা ব্যথা, অনেকগুলো মাথা ব্যথার ধরন আছে। তো আমরা দেখব যে কপালে চাপন বোধ ব্যথা, তাহলে কি হবে, হেড পেইন প্রেসিং ফরহেড, হেড পেইন প্রেসিং ফরহেড, যেটা কেন রেপার্টরিতে 192 নম্বর পেজে এই রুব্রিকটি আছে। এখন দেখব যে এই মাথা ব্যথা বা এই সমস্যাটি কতদিন যাবত, কখন থেকে শুরু হয় এই মাথা ব্যথাটি, এটা প্রশ্ন করতে হবে। যেমন 5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে, মাথা ব্যথা 5 ইয়ার্স বা 5 মান্থস, 5 বছর হতে পারে। স্থায়িত্ব বা সময়, এই মাথা ব্যথাটা কতক্ষণ স্থায়ী হয়, পিরিওডিসিটিতে আমরা গেলে পাবো কেন রেপার্টরিতে, 1391 নম্বর পেজে আছে। এরপরে আছে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়, মাথা কপাল থেকে যদি মাথা ব্যথা শুরু হয় তাহলে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়, দেখা কপাল থেকে মাথার পিছন পর্যন্ত হতে পারে, এক সাইড থেকে আর এক সাইড হতে পারে, এগুলো হতে পারে। তাহলে রুব্রিক কি হবে, হেড পেইন প্রেসিং ফরহেড এক্সটেন্ডিং আইজ, বা চোখ পর্যন্ত বিস্তৃত হয়ে, মাথা ব্যথা চোখ পর্যন্ত বিস্তৃত হয়েছে, তাহলে আমরা এই রুব্রিক নিতে পারি। 195 নম্বর পেজে রয়েছে এটি। এরপরে কষ্টটির প্রকাশ বা অনুভূতি, হ্যাঁ, যে কেমন অনুভূতি, চাপন বোধ ব্যথা যেন বের হয়ে যাবে এরকম একটা অবস্থা, কষ্ট, 194 নম্বর পৃষ্ঠায় এই রুব্রিকটি রয়েছে। এরপর দেখবো আমরা যে কষ্টটির উৎপত্তির কারণ কি, কারণ কি, যেমন মাথায় আঘাত, ইঞ্জুরির কারণে, হেড পেইন ইঞ্জুরি 141 নম্বর পেজে আছে কেন্টার রেপার্টরিতে। এরপর দেখবো যে এর সাথে সম্পর্কযুক্ত লক্ষণ কি আছে, মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সাথে বমি হচ্ছে, তাহলে বমিটা কিন্তু সম্পর্কযুক্ত লক্ষণ, তাহলে কি, ভার্টিগো, হেডেক ডিউরিং, স্টোমাক নোশিয়া, হেডেক ডিউরিং, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকগুলো রুগী পাচ্ছি, আমরা ভার্টিগোতেও পাচ্ছি, আমরা হেডেও পাচ্ছি। এই লক্ষণটি 99 নম্বর পৃষ্ঠায় কেন্দ্রে পাটুরিতে এবং 508 নম্বর পৃষ্ঠাতে আছে। কষ্টটি কখন বাড়ে, কিসে বাড়ে, সবই বর্তমান কষ্টের বিবরণ। কষ্টটি কখন বাড়ে, কিসে বাড়ে, 193 নম্বর পেজে আছে কেন্দ্রে পাটুরিতে, এগুলো কিন্তু জানতে হবে। আরেকটি হচ্ছে এই কষ্টটি কখন কমে, কিসে কমে, এটি হচ্ছে আমাদের আরেকটি পয়েন্ট। যেমন খোলা বাতাসে মাথা ব্যথা কমে যাচ্ছে খোলা বাতাস লাগলে, এটি 193 নম্বর পেজে আছে। রুব্রিকটি কি হবে, হেড পেইন প্রেসিং ফর হেড রাইজিং আফটার এমএন, এরকম করে এই রুব্রিকগুলো আছে। লাস্টের রুব্রিকটা কি হবে, এই কষ্টটি কি ধরনের চিকিৎসা আপনি করেছেন, এই কষ্টের কারণে কোন চিকিৎসা আপনি করেছেন, অ্যালোপ্যাথি করেছেন না আদার্স কমপ্লিমেন্টারি ট্রিটমেন্ট করেছেন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে বুঝলাম যে বর্তমান কষ্টের বিবরণে আমাদের মিনিমাম 10টি পয়েন্ট আছে, সাব পয়েন্ট আছে। একটা হচ্ছে কোন অঙ্গে মাথা ব্যথাটি, কোন অঙ্গে, কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, তারপরে হচ্ছে প্রকাশ এবং অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ,
এই বিষয়গুলো জানতে হবে, সম্পর্কযুক্ত লক্ষণ বলে কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, আর কি চিকিৎসা করেছেন, এগুলো হচ্ছে মূলত এই বর্তমান কষ্টের বিবরণীতে এই পয়েন্টগুলো আমাদেরকে নিতে হবে এবং এভাবে রুব্রিকগুলো খুঁজে বের করতে হবে। সম্বন্ধিত বন্ধুরা, আমরা সময় পেলে কেন্ট রেপার্টরি এবং রুব্রিকগুলো আমরা একটু স্টাডি করব। প্রতিদিন আমরা অল্প অল্প করে যদি স্টাডি করি তাহলে অবশ্যই আমরা আগামী দিনে এই বিষয়গুলো জানতে পারবো। সম্মানিত বন্ধুরা, হোমিওপ্যাথিক মেডিসিন ট্রিটমেন্ট করা খুবই সহজ, কিন্তু ডায়াগনোসিস করা একটু কঠিন। এজন্য আমাদেরকে রেপার্টরির বিদ্যা অর্জন করতে হবে, পাশাপাশি কেস ট্রেকিং রোগীলিপির বিদ্যা অর্জন করতে হবে, পাশাপাশি মেটেরিয়া মেডিকা এবং অর্গান অফ মেডিসিনের আমাদের একটি আমাদের এই বিদ্যাগুলো অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। সম্মানিত বন্ধুরা, তো আমি এই আলোচনাগুলো দিয়ে এটাই বুঝাতে মানে এটাই একটা মেসেজ আমি দিতে চাচ্ছি, যে মেসেজটা হচ্ছে অবশ্যই আমরা পারবো যদি আমরা লেগে থাকি। এবং আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই উপকৃত হবেন, আশা করি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনাদের সহযোগিতা নিয়ে সামনে আগাতে চাচ্ছি। সম্মানিত বন্ধুরা, তো মাহে রমজানের এই সময়ে আমি বলবো যে আমরা সবাই আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকি আমরা, ধন্যবাদ সবাইকে।